শীতের সময় আমাদের ছাদের কিচেনটা এত সুন্দর করে সাজিয়েছি, সেটা মনে বলা মানে বললে হবে না, বাট আপনাদেরকে দেখতে হবে। শীতের সময় ছাদে যে মাটির চুলাটা করা হয়েছে, ওই মাটির চুলায় কিন্তু আমরা অনেক রকমের শীতের পিঠা তৈরি করতে পারি। এখন চলেন এখন দেখাবো কিভাবে কিচেনটা সাজিয়েছি। আমি মূলত হচ্ছে ছাদের কিচেনটা একটু মাটির জিনিসপত্র দিয়ে সাজাতে চেয়েছিলাম। এখানে সুন্দর একটা তাক করে দিয়েছিল আব্বু। তো এই যে হচ্ছে মাটির চুলাটা, এই চুলাটা বেশিরভাগই হচ্ছে আমার বড় বোন করেছে। যেহেতু শহরে থাকি আমরা, তো ওইভাবেই হচ্ছে আমাদের জীবনযাপন চলে আর কি। তো বিকালে এই যে হচ্ছে মানে জাল ধরানো, চা বানানো হয়েছে, লেবু চা করেছিলাম। তো ছাদের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগে সত্যি কথা বলতে, যেহেতু চুলাটা নতুন করা হয়েছে। তো পিঠা বানানোর সময় অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করব। আর এই ছাদটা কিন্তু পাঁচতলা বাড়ির একটা ছাদ, বাট পুরোটাই হচ্ছে সবুজে ময় ময় যাকে বলে। তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমার মার কৃতিত্ব। আমার মা পুরো ছাদে গাছ লাগিয়েছে, প্লাস হচ্ছে আমাদের ছাদে 400 মুরগিরও কিন্তু বসবাস আছে, সেই জিনিসটাও দেখাবো। বাট এই যে যে সুন্দর ছোট ছোট টবে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে আমরাই লাগিয়েছি, যে রান্না করার সময় একটু যদি ভিডিও করি যেন একটু সুন্দর লাগে আর কি। তো আজকের মতো শর্ট একটা ভিডিও, আমরা ছাদে কিভাবে চুলায় রান্না বান্না আর কি করা হয়। সব সময় না, বাট অকেশন পিকনিক অনুযায়ী এভাবে হচ্ছে আমরা ব্যবস্থা করে থাকি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।